नमस्कार बंधुरा, वेलकम टू दा स्पोर्ट्स पावर हाउस। तो बंधुरा, आज हमारे भिडियोते प्रतिदिन मत इंडियन फुटबल साथ जड़ित कैकट बेपार नहीं कथा बोलबो, जेखने आईएसएल आई लीगर विभिन्न ट्रांसफार आपडेट और ट्रांसफार इमोस रही है। तो चलो शुरू करा जाक। और जरा एखो हमारे चैनल के सबसक्राइब करनी तो कीसर वेट करो, सबसक्राइब कर दाओ प्लिज। और पशे थका बेल आइकन अल अपशन प्रेस कर दाओ, जाते परवर्ती भिडियोगल नोटिफिकेशन तुम्हारा तुम्हारे मोबाइले पे जाओ। तो चलो आजकल भिडियो आर देरी ना शुरू करा जा। तो भिडियोते आलोचना करते चले ईस्ट बेंगल प्लेयार्स रिक्रुटमेंट नहीं बड़ सड़ो ट्यूट कर लें मार्कस मार्गुलाओ से ही बेपारे तरह साथ भारत एलो किन्तु एक ला लीगाय खेला प्लेयार, दो चार बचर आगे खेला नय, एक बचर आगे ला लीगाय खेला प्लेयार आसलो। तो से ही बेपार नहीं तो पुरो भिडियो तक स्किप ना करो। और हमारे चैनल के जो एखो सबसक्राइब ना करते हो किसर अपेक्षा करो, प्लिज सबसक्राइब कर दो यम ही डेली अपडेट पाँव। तो चलो और कथा ना बढ़िए सरसर मेन टपिक आसा जा। तो अवश्य हमें प्रथम कथा बोलो से ही ला लीगार प्लेयार के लिए। तो तार नाम होच्छे आरिदाई कैबरेरा सुआरेस, ओरफे आरिदाई कैबरेरा। ताके किन्तु कन्फार्म करेछे उड़ीसा एफसी, एवं हयतो उड़ीसा एफसी एटा पंचम कन्फार्म स्पैनिश विदेशी प्लेयार। एवं तारा जेटा बोलेछिलाम तोमादेर बार बार बोलेछि, छ जन प्लेयार रिक्रुटमेंट करबे विदेशीदेर मध्ये, छ जनई स्पैनिश प्लेयार हबे। एवं सेटाई किन्तु करछे विक्टर मंगिल, जावी हार्नान्डेज, हेक्टर रोडास, तारपर किन्तु ए आरिदाई कैबरेरा सुआरेस, एवं एरपर हयतो एकटा स्ट्राइकारो तारा नेबे। तो जाइ होक, एई प्लेयारटार ब्यापारे किछु आमरा कथा बोलबो। তার বয়স এই মুহূর্তে 32 বছর বয়স, একজন স্পেন ফর্মার ইন্টারন্যাশনাল প্লেয়ার। পজিশন তার রাইট উইং, এছাড়া লেফট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও খেলতে পারেন, রাইট মিডফিল্ডার হিসাবে এবং লেফট মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন। অর্থাৎ আপফ্রন্টের উইং দিয়ে অ্যাটাকে বা মাঝখান দিয়ে অ্যাটাকের বিভিন্ন পজিশনে কিন্তু এই আরিদাই ক্যাবরেরা সুয়ারেস খেলতে পারেন, এবং অবশ্যই অভিজ্ঞ প্লেয়ার। এর কারণ হচ্ছে তার কেরিয়ার শুরু করেন তিনি লাস পালমাসের হয়ে, স্পেনের একটা বিখ্যাত ক্লাব এই লাস পালমাস। এরপর তিনি আস্তে আস্তে গিরোনা এফসির মতো বড় ক্লাবে খেলেন, রিয়াল বেটিস এফসির হয়ে খেলেন, যেই রিয়াল বেটিস এফসিতে বারবারই তোমাদের বলেছি সার্জিও ক্যানালেসের মতো বড় বড় প্লেয়ার কিন্তু খেলছে, সেই রিয়াল বেটিস এফসিতে কিন্তু তিনি এক সময় খেলেছিলেন। হয়তো সেই সময় সার্জিও ক্যানালেস খেলতেন না, তবে রিয়াল বেটিসে কিন্তু তিনি খেলেছেন। এছাড়া তিনি কিন্তু খেলেছেন ভ্যালেন্সিয়া বিতে, এছাড়া তিনি খেলেছেন মালোরকার হয়ে, টেকফুসা কুবোর সাথে এই 2019-20 মৌসুমে এক বছর আগেই। অর্থাৎ এক বছর আগে লা লিগা খেলার প্লেয়ার কিন্তু এই মুহূর্তে আসতে চলেছে উড়িষ্যা এফসিতে, এটা একদম কনফার্ম নিউজ, জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। এবং এই প্লেয়ারের পায়ে অবশ্যই গোল রয়েছে, তবে গেম টাইম কিন্তু সেই রকমভাবে তার ফুটবল কেরিয়ার, তার টোটালি স্পেনে ফুটবল কেরিয়ারে গেম টাইমের অভাব কিন্তু তার অবশ্যই ফিল হয়েছে। এর কারণ তিনি বড় বড় ক্লাবে খেলেছেন, সেখানে কোনো দিনই তিনি ফার্স্ট চয়েস উইঙ্গার, ফার্স্ট চয়েস প্লেয়ার সেই পজিশনের জন্য ছিলেন না। যখন সেই ফার্স্ট চয়েস প্লেয়ার চোটাগ্রস্ত হতো বা কোনো দরকারে অ্যাজ আ সাবস্টিটিউট এই ক্যাবরেরা, অর্থাৎ আরিদাই ক্যাবরেরা সুয়ারেসকে নামানোর প্রয়োজন মনে করতেন কোচ, তখনই তাকে নামাতেন। এবং অবশ্যই ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু তিনি ইম্পর্টেন্ট টাইমে গোল করে যেতেন, যার জন্য রিয়াল বেটিসের হয়ে 2015-16 সালে কিন্তু 6টা গোল ছিল, 4টা অ্যাসিস্ট ছিল এই প্লেয়ারটার নামে। মালোরকার হয়েও কিন্তু তিনি যখনই গেম টাইম পেয়েছেন ভালো খেলেছেন অবশ্যই। তো এই ক্যাবরেরা আরিদাই ক্যাবরেরা সুয়ারেস আসার পর উড়িষ্যা এফসি টিমটা কিন্তু অবশ্যই একটা ভালো ব্যালেন্সড টিম মনে হচ্ছে, এবং দেখা যাক এই প্লেয়ারটা কতটা ভালো খেলেন। তার টোটাল ফুটবল কেরিয়ার ছিল স্পেনে, তাই এবার নতুন ওয়েদারে, নতুন পরিবেশে, নতুন একটা জায়গায় এসে তাকে খেলতে হবে, একটা নতুন এনভায়রনমেন্ট পাবেন তিনি। দেখা যাক তিনি সেগুলি কাটিয়ে উঠতে পারেন কিনা, এবং কত ভালো ফুটবল উপহার দেন উড়িষ্যা এফসি সমর্থক এবং অল ওভার ইন্ডিয়ান ফুটবল সমর্থকদের জন্য। এই গেল আজকে উড়িষ্যা এফসির আপডেট। এবার চলে আসি আমরা সরাসরি এসসি ইস্ট বেঙ্গলের আপডেটে। আজ বিকেল 4টায় যে একটা বড়সড় মিটিং রয়েছে সেটা আমি তোমাদের সকালের ভিডিওতেই জানিয়েছিলাম, তবে তারও আগে এবং বলতে পারো গতকাল মার্কাস মার্গুলাও ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা টুইট করেন। গতকাল থেকে টুইটার কোনো টেকনিক্যাল কারণে আমি খুলতে পারছিলাম না, যার জন্য আমি বাধ্য হয়ে এক ইস্ট বেঙ্গল সমর্থককে সেটা দিতে বলি, এবং তিনি অবশ্যই দিয়েছেন। তার নাম খুব সম্ভবত সুমিত চ্যাটার্জি, যাই হোক নামটা ভুলও হতে পারে। তো তোমার টুইটটা দেখতে পাচ্ছ,
তিনি লিখেছেন দেয়ার আর মেনি ক্লাবস অ্যান্ড প্লেয়ার্স ওয়েটিং ফর ইস্ট বেঙ্গল টু এন্টার দ্য মার্কেট, আই মিন বা বলতে পারো ট্রান্সফার মার্কেট। যাই হোক, তোমরা অনেকেই এই টুইটটা করার পর তোমরা অনেকেই যারা বলছিলে আমাকে যে আমি হয়তো ভুল বলছি, আব্দুল হাক্কুর সাথে কোনো কথাবার্তাই চালাচ্ছে না, তাদের হয়তো এই ভাবনাটা এখন দূর হবে এবং এই ভাবনাটাও দূর হবে যে প্লেয়ার্স পাবে না, ক্লাব ছাড়বে না, এই ভাবনাটাও হয়তো দূর হবে। যেটা আমি তোমাদের আগের অনেক আগেই বলেছিলাম যে ইস্ট বেঙ্গল যদি ট্রান্সফার মার্কেটে যখনই প্রবেশ করবে প্রথম চার পাঁচটা একটা চমক সাইনিং কিন্তু হতে চলেছে, আর ট্রান্সফার ফি দিয়ে সাইনিং হতে চলেছে। তো যাই হোক, তিনি কিন্তু একটা ভালো টুইট করেছেন ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, এটা কিন্তু বলতেই হবে বা বলাই বাহুল্য। এবার চলে আসি, শেষ করবো আজকে এটিকে মোহনবাগানের নিউজ দিয়ে। তোমরা অনেকেই বলছিলে যে দাদা এটিকে মোহনবাগান স্কোয়াড কবে ঘোষণা করবে, তো দেখো এখনও অফিসিয়ালি অবশ্যই স্কোয়াড ঘোষণা হয়নি এএফসি কাপের জন্য, খুব সম্ভবত আজকে বিকেলের দিকে কিংবা আগামীকাল কিন্তু স্কোয়াড ঘোষণা হওয়ার একটা প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। এবং যেটা সম্ভাবনা এই মুহূর্তে, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস সহ কিন্তু যেতে চলেছে মালদ্বীপসে, যেখানে এই ডুয়ো স্ট্রাইকার কিন্তু খেলবে। এটা অবশ্য অবশ্যই সবাই এক্সপেক্টও করেছিল, কারণ এই দুই ডুয়ো বা এই জুড়িটা কিন্তু অবশ্যই ভাঙার নয়। আর সবথেকে বড় কথা, ডেভিড উইলিয়ামসও কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে। তো শেষ করব ভিডিও তোমাদের সাথে একটা মেমোরিজ শেয়ার করে। লা লিগায় যখন এল ক্লাসিকো হতো তখন সবথেকে আকর্ষণ হতো একসময় রোনাল্ডো ভার্সেস মেসি, যখন রোনাল্ডো চলে গেল তখন কি আকর্ষণ, মেসি ভার্সেস র্যামোস। এবং তোমরা যদি সার্চ করো ওয়েবসাইটে মেসি র্যামোস, র্যামোস মেসি, তাহলে ফার্স্ট যে ফটোটা আসে সেটা হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ। এবং সবথেকে আজব বিষয়, এখন তারা টিমমেটস। এবং আরও আজব বিষয় যেটা, সেটা হচ্ছে র্যামোস মেসির সাথে কাল তো দেখা করেইছে, সেই ভিডিওটা হয়তো তোমরা সবাই দেখেছো, পিএসজির অফিসিয়াল পেজ থেকে ছাড়া হয়েছিল। সবথেকে আজব যেটা বিষয়, মেসির এই মুহূর্তে পিএসজিতে কোনো বাড়ি নেই, তাই তাকে একটা 7-star 9-star যাই হোক না কেন হোটেলে থাকতে দেওয়া হয়েছে, পিএসজির থেকেই বন্দোবস্ত করা হয়েছে শীর্ষকর্তাদের থেকে। কিন্তু র্যামোস তাকে কিন্তু অফার করেছে যে তিনি যাতে পিএসজিতে র্যামোসের বাড়িতে গিয়ে এই কয়েকদিন থাকেন, কারণ হোটেলের বদ্ধ পরিবেশে মেসি মানিয়ে নিতে পারছে না। র্যামোস কিন্তু মেসিকে বলেছে যাতে তিনি অতিথি হিসাবে তার বাড়িতে পদধুলি দেন। এর থেকেই কিন্তু বোঝা যায় ফুটবলটা কতটা গুরুত্বপূর্ণ, ক্লাব ফুটবল কতটা গুরুত্বপূর্ণ দুটো প্লেয়ারের সম্পর্কের জন্যে। যাই হোক, মেসি র্যামোস এখন শত্রু থেকে বন্ধু, এটাই কাম্য ছিল। তো যাই হোক, এই ভিডিওতে আমি এসবই জানাতাম, তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।